শশার কিছু সেরা জাত যেগুলো আপনারা নির্দ্বিধায় চাষ করতে পারেন, এর মধ্যে প্রথমেই রয়েছে ময়নামতি। মাত্র 32 দিনে ফসল সংগ্রহ করা যায়, গিটে গিটে ফলন ধরে। ভাইরাস ও পাতা ঝলসে যাওয়া রোগ সহনশীল, গড় ওজন 250 থেকে 300 গ্রাম। চাষের সময় ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর। এরপর যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রিন লাইন। মাত্র 34 দিনে ফসল সংগ্রহ করা যায়, আকর্ষণীয় সবুজ, ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর চাষ উপযোগী। ফলের গড় ওজন 185 গ্রাম, একর প্রতি ফলন 25 মেট্রিক টন। এটা হচ্ছে হাইব্রিড শসা আলাপি গ্রিন। 6-7 ইঞ্চি লম্বা হয়ে থাকে, ওজন 200 থেকে 250 গ্রাম। বীজ বপনের সময় ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর। মাত্র 35 দিনে ফসল সংগ্রহ করা যায়, একর প্রতি ফলন 29 টন। এটা হচ্ছে হাইব্রিড শসা সামার গ্রিন, সারা বছর চাষ উপযোগী। প্রতি গিটে গিটে ফল ধরে, সবগুলো ফল একই আকারের হয়, একর প্রতি ফলন 800 থেকে 900 মন। এটা হচ্ছে হাইব্রিড শসা সুপ্রিম প্লাস, বপনের সময় ফেব্রুয়ারি থেকে মধ্যম অক্টোবর। প্রায় প্রতি গিটে ফল ধরে, ফলের ওজন 150 থেকে 175 গ্রাম। মাত্র 37 দিনে ফসল সংগ্রহ করা যায়, একর প্রতি ফলন 25 থেকে 30 টন। এগুলো ছাড়াও আরও কিছু ভালো জাত হচ্ছে গ্রিন বার্ড, এলিন, থাইল্যান্ড ওয়ান, থাই গ্রিন। হাইব্রিড জাত কখনোই একটি জাত চাষ করা উচিত নয়, আপনাদের উচিত হবে একাধিক জাত চাষ করা।